প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা গত ক্লাসে এই আলো অধ্যায় থেকে একাদশ যে অধ্যায় সেখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন করেছি আজকে একটু ভিন্ন ধরনের আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো আমাদের শেষের দিকের অধ্যায়গুলো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে আর কিছু মানে দুই একটা অধ্যায় আছে আর যেহেতু এই অধ্যায়টা একটু কঠিন এবং একটু ইম্পর্টেন্ট সে কারণে এখান থেকে আমি অধ্যায়টা শেষ করে আমি চাচ্ছি যে বারবার এখান থেকে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেওয়ার জন্য এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো নিজে প্রশ্ন তৈরি করতে পারো এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করতে পারো বেশি বেশি প্র্যাকটিস করার কারণে যেটা হবে যে তোমরা বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন নিজ থেকেই আনসার করতে পারবে তাহলে আসো আজকে আমরা এই প্রশ্নের আনসারটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা যে চিত্র দিয়েছি সেই চিত্র এক একটি বস্তু একটি গ্লাস সেখানে পানি আছে ঠিক আছে এই গ্লাসের এগুলো হচ্ছে পানি আর নিচে একটি বস্তু পড়ে আছে এটা হচ্ছে পানি নিচে একটি বস্তু পড়ে আছে দ্বিতীয় চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ যে বরাবরের মতোই আমরা যে আলোর প্রতিসরণ প্রতিফলন আপতন রশ্মি প্রতিসরিত রশ্মি বিভিন্ন জিনিস দিয়ে যে ব্যাখ্যাগুলো এতদিন ধরে আমরা দিয়ে এসেছি সেই ব্যাখ্যা নিয়েই বা সেইভাবে একটা চিত্র এঁকেছি চিত্র দুই এবার তোমাদের প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় কোণ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন ম্যাগনিফাইং গ্লাস কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন চিত্র এক এ বস্তুটির অবস্থ প্রতিবিম্ব কিভাবে দেখতে পাবে তা রশ্মি চিত্রের সাহায্যে বর্ণনা করো চতুর্থ চিত্র দুই এ আলোক রশ্মি সি ও যদি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে তবে প্রতিসরিত রশ্মি কিরূপ পরিবর্তন হবে তা চিত্র একে তুলনামূলক বিশ্লেষণ করো তার মানে এখানে দুটো চিত্র থেকেই আমরা প্রশ্ন রেখেছি যে এই দুটো চিত্র থেকে কি করে তোমরা এখান থেকে আনসারটা করতে পারবে তাহলে আসো আমি প্রথম প্রশ্নের আনসারটা দেই যে ক্রান্তিকোণ কাকে বলে ক্রান্তিকোণ বলতে আসলে আমাদের সেই সংকোচ কোণকে বোঝানো হয়েছে আমরা প্রথম থেকে এই পর্যন্ত বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি যে ক্রান্তিকোণ কাকে বলে বা সংকোচ কোণ কাকে বলে আমরা জানি যখন প্রতিসরিত রশ্মি এই যে আপাতিত রশ্মি অভিলম্ব থেকে দূরে আরো দূরে এক সময় গিয়ে 90 ডিগ্রিতে চলে আসবে তার মানে এই যে বিভেদ তল এখানে চলে আসবে তখনই কিন্তু ক্রান্তিকোণ বা সংকোচ কোণ বলব তার মানে আপাত রশ্মির যে প্রতিরশ্মণের যে মানের জন্য এর মানটা আপাত কোণের মানটা 90 ডিগ্রি হচ্ছে সেই মানটাকে কিন্তু সংকোচ কোণ বা ক্রান্তিকোণ বলছে আমরা যদি একটু বই পাশে সুন্দর করে বলি তাহলে কথাটা এভাবে দাঁড়ায় আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি মাধ্যমদ্বয়ের বিভেদ তল বরাবর গমন করে তখন তাকে বলা হয় কি ক্রান্তিকোণ বা সংকট কোণ দ্বিতীয় প্রশ্ন ম্যাগনিফাইং গ্লাস কেন ব্যবহার করা হয় আমরা খুব ভালো করেই পড়েছি ম্যাগনিফাইং গ্লাস কেন ব্যবহার করা হয় ম্যাগনিফাইং গ্লাসটা আসলে ছোট লেখা বা অস্পষ্ট লেখা বা বস্তুকে পরিষ্কারভাবে দেখার কাজে কিন্তু ব্যবহৃত হয় যেসব বস্তু বা লেখা খালি চোখে স্পষ্টভাবে দেখা যায় না সেগুলোকে স্পষ্ট ও বড় করে দেখার জন্যই এই ম্যাগনিফাইং যে গ্লাস সেটা ব্যবহার করা হয় কারণ ম্যাগনিফাইং গ্লাস মূলত একটা উত্তল লেন্স এবং এই লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে ক্ষুদ্র বস্তু বা লেখা স্থাপন করে কিন্তু লেন্সের অপর পাশ থেকে যদি দেখা হয় তাহলে সোজা বিবর্ধিত এবং অবাস্তব একটা বিম্ব দেখা যায় ক্ষুদ্র বস্তু বা লেখাকে স্পষ্টভাবে দেখার জন্য আসলে ম্যাগনিফাইং গ্লাসটা ব্যবহার করা হয়ে থাকে এই জন্যই আমরা ম্যাগনিফাইং গ্লাসকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবার আমরা আসবো তৃতীয় প্রশ্ন যেটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে চিত্র একে অবস্থ প্রতিবিম্ব কিভাবে দেখতে পাবো সেটা একটা চিত্রের সাহায্যে বা রশ্মি চিত্রের সাহায্যে আমাদেরকে দেখাতে বলা হয়েছে আমি প্রশ্নটা বুঝবো না আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিব যে কি করে হচ্ছে তাহলে আসো আমরা চিত্র এক এখানে আনসারটা দেওয়ার চেষ্টা করি যে এখানে একটি কাচের গ্লাস আছে কাচের গ্লাসের মধ্যে পানি আছে এবং একটি কালো রঙের বস্তু যেটা নিচে দেওয়া আছে ঠিক আছে এই যে বস্তুটি বস্তুটির প্রকৃত অবস্থান কিন্তু এই জায়গায় এখন এই জায়গায় আমরা যদি একটু দেখি যে এটিকে যদি বিভেদ তল চিন্তা করি কারণ এটা হচ্ছে পানি আর উপরে হচ্ছে বায়ু তাহলে এখানে যদি বিভেদ তল চিন্তা করি তাহলে এখান থেকে যে রশ্মিটা তার চোখের মধ্যে যাচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে যেভাবে যাবে আমি যদি তোমাদের কাছে পরিষ্কার করে চিত্রটা একটু এঁকে দিই দেখো এইটা যখন চোখের দৃষ্টি থেকে যাচ্ছে বিভেদ তল থেকে একটা যদি আমি চিন্তা করি
রশিটা এদিক থেকে যাবে, ঠিক আছে? এবং এর কিন্তু প্রকৃত স্থানটা কিন্তু ছিল এই জায়গায়, কিন্তু কোনো কারণে এটাকে সোজা করে আমি যদি এই দিকটাতে পেছন দিক থেকে যদি আমি বর্ধিত করি তাহলে এটা এই জায়গায় অবস্থানটা মনে হবে। তাহলে আমরা একটু দেখি যেখানে আসলে কিভাবে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো, এটি পারিপূর্ণ বিকার, যেটা ও হচ্ছে যে বস্তুটা একেবারে বিকারের তলায়, ও বস্তু থেকে নির্গত আলোক রশ্মি যখন তির্যক ভাবে এই যে বায়ুতে যাবে, তার মানে কি পানি থেকে সেটা তির্যক ভাবে যাচ্ছে বায়ু, এখানে ছিল পানি, এই যে বিবের তল, এখান থেকে তির্যক ভাবে যখন যাচ্ছে কোথায় যাচ্ছে বায়ুর দিকে যাচ্ছে, তখন সে কিন্তু অবিলম্ব থেকে, এটাকে আমি যদি অবিলম্ব ধরি, অবিলম্ব থেকে কিন্তু সে কি দূরে সরে যায়, আর দূরে সরে যাওয়ার কারণে নির্গত রশ্মি দলে তাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি, এই যে সোজা ভাবে যদি বর্ধিত করি তাহলে তাকে এই অবস্থানের মধ্যে আমার মনে হবে, যদিও তার মূল স্থান ছিল ঠিক তলাতে। তাহলে গ্লাসের তলায় ছিল সেই বস্তুটির মূল অবস্থান, কিন্তু যেহেতু বায়ু থেকে সে দেখতে পাচ্ছে পানির উপরে, সেই কারণে এখানে অবস্থানটা পেছন দিকে বাড়ালে এই জায়গায় দেখানো হবে, এই জায়গায় উন্নীত হচ্ছে বলে মনে হচ্ছে, যেটাকে আমি এখানে যদি এটা যদি ও হয় এটা হচ্ছে কি ও প্রাইম, ও প্রাইম অবস্থানে আছে, তার মানে প্রকৃত অবস্থান থেকে সামান্য উপরের দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, সামান্য উপরের দিকে বলে আমার কি মনে হচ্ছে, এই কারণে যার পাতের তলায় ও বস্তু থেকে সামান্য উপরে অর্থাৎ উদ্দীপকে ও বস্তুটিকে খানিকটা উপরে ও প্রাইম বস্তুতে কি অবস্থান বলে মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের ঘন নাম্বার প্রশ্ন। এবার প্রথমত আমি একটু বুঝে দিতে পারি, কারণ ঘন নাম্বার প্রশ্নের আনসারের জন্য আমাকে একটু জায়গা দিতে হবে। আচ্ছা, এখানে আমি দুটো চিত্র আঁকবো, চিত্র দুই এ আলোক রশ্মি সিও যদি বায়ুর মাধ্যম থেকে পানিতে যায়, সিও এই সিও এখানে চিত্রতে দেওয়া আছে পানি, পানি থেকে বায়ু, কিন্তু আমাদেরকে এখানে লিখে দিয়েছে দেখো বায়ু থেকে পানিতে, তার মানে বায়ু থেকে পানিতে যদি প্রবেশ করে তখন কি হবে, আগে আমি দেখি যে এই চিত্র অনুযায়ী চিত্রটা কিভাবে আসছে। দেখো, এখানে মধ্যে সিও আলোক রশ্মি যখন পানি থেকে বায়ুতে যাচ্ছে তখন বিবের তলে তির্যক ভাবে যাবে, যেহেতু পানি বায়ু অপেক্ষা কি ঘন, তার মানে ঘন থেকে কি যাচ্ছে হালকার দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমার সংকট কোণ হচ্ছে, সেক্ষেত্রে প্রথমে আমরা আপাতন কোণকে লিখি, আপাতন কোণ ছিল আমার সিও এন্ড প্রাইম, এই যে এই অংশটা হচ্ছে আমার কি আপাতন কোণ, এবং সংকট কোণ যদি আমি দেখি সংকট কোণ হচ্ছে সিও বি প্রাইম বা বি ও এন্ড প্রাইম, এটা হচ্ছে আমার সংকট কোণ, যে বি বি ও এন্ড প্রাইম মানে এটা হচ্ছে আমার সংকট কোণ, ঠিক আছে? তাহলে আমি সংকট কোণ ধরছি বি ও এন্ড প্রাইম, আর আপাতত কোণ হচ্ছে সিও এন্ড প্রাইম, যদি সেটা পানি থেকে কি হয় বায়ুর দিকে যায় তার মানে হচ্ছে কি এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আবার ফিরে আসছে, ফিরে আসার ফলে সে ও সি পথে একই মাধ্যমে কি চলে আসছে। তাহলে আমি তোমাদের কি চিত্রটা একটু এভাবে দেখাতে পারি, চিত্রটা আমি একটু এভাবে আঁকবো, এন ও এখানে সি গিয়ে সি প্রাইমে আবার চলে আসলো, বি গিয়ে বি কি করলো বিভেদ্যন বরাবর চলে এলো, এটা হচ্ছে এন প্রাইম, যেটা আমরা সবসময় জানি যে দেখো এই সি ও এখান থেকে গিয়ে আবার চলে আসছে, এর আগে বি ও গিয়ে আবার কি বি প্রাইম, তার মানে এটা হচ্ছে সংকট কোণ আর এটা হচ্ছে কি আপাতন কোণ, তাহলে এই যে সি ও এন প্রাইম যেটা ছিল, ঠিক আছে, সি ও এন প্রাইম আর বি ও এন প্রাইম এটা হচ্ছে কি সংকট কোণ, এই অংশটা সংকট কোণ, এটা হচ্ছে আপাতন কোণ। এখন যেহেতু পানি থেকে সে বায়ুর মাধ্যমে যাচ্ছে ঘন থেকে হালকা, ঠিক আছে, ঘন থেকে হালকাতে যে যাচ্ছে এই কারণে এটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হলো, সে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়ে সে আবার কি করলো ও সি প্রাইমে ফিরে এলো, তার মানে দেখা যাচ্ছে যে যদি আমার চিত্র দুই অনুযায়ী আমি দেখতে পাই নির্জনভাবে যায় সেই রশ্মিটা ঘন থেকে হালকার দিকে, তাহলে কিন্তু পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কি ঘটেছে। এবার আমরা দেখবো যেখানে আমাকে বলেছে বায়ু থেকে যদি পানির মাধ্যমে যায় ঠিক তার উষ্ণতা যদি কাজ হয়
সেক্ষেত্রে আমি কি করব এখানে আমি দেখি যদি দেখা যাচ্ছে বায়ু থেকে কি হচ্ছে পানি মাধ্যমে যাচ্ছে তার মানে এই অংশটা হচ্ছে পানি আমি আগে চিত্রটা আঁকব তারপর তোমাদের একটু বুঝাবো তাহলে এখান থেকে যদি যায় তাহলে সি ও এটা হচ্ছে বায়ু বা হালকা তাহলে সি ও চলে গেল কোথায় সি প্রাইমে দ্বিতীয়ত হচ্ছে বি ও চলে গেল বি প্রাইমে বি ও চলে গেল কি বি প্রাইমে এটা আমার এম প্রাইম এটা আমার এন এবার আমরা দেখবো যে এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে সি ও আলোকরশ্মি যদি বায়ু থেকে হালকা বা পানিতে বায়ু থেকে যদি পানিতে মানে হালকা থেকে যদি ঘন ঘনতে যদি যায় সেক্ষেত্রে তির্যকভাবে আবদ্ধ হবে এক্ষেত্রে আলোকরশ্মি কি হচ্ছে হালকা থেকে ঘনতে যাচ্ছে কাজেই সি ও রশ্মি বিভেদক বেগে অবিলম্ব থেকে দূরে সরে যাবে এটা আমার অবিলম্ব ছিল এই হচ্ছে আমার অবিলম্ব সি ও রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে ও সি প্রাইমের দিকে চলে যাবে ঠিক আছে তাহলে আপাতত রশ্মি এখানে হচ্ছে সি ও এই সি ও রশ্মি যখন বায়ু থেকে পানিতে যাবে বা হালকা থেকে ঘনতে যাবে সেক্ষেত্রে কখনোই পূর্ণ আভ্যন্তরীণ কি হবে না পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হবে না এবং আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ সর্বদা কি হবে ছোট হবে সর্বদা কিন্তু দেখেন প্রতিসরণ কোণ আপতন কোণ থেকে সর্বদা কি ছোট হবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো ভিন্ন প্রক্রিয়া হয়েছে তার মানে যদি ঘন থেকে হালকাতে যায় যেটা আমরা জানি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের দুটো শর্ত আছে সেক্ষেত্রে অবশ্যই ন্যায়টি দিয়ে বড় হতে হবে ঘন থেকে হালকা দুটো মাধ্যমে যেতে হবে সেক্ষেত্রে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিন্তু যদি হালকা থেকে ঘনতে যায় বায়ু থেকে পানি দিকে যায় সেক্ষেত্রে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কি ঘটবে না তাহলে আমরা দেখতে পেলাম যে চিত্র দুই এ বায়ু থেকে পানিতে গেলে কি হচ্ছে সেটা আমরা রেখাচিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং এভাবে তোমরা একে বাসায় প্র্যাকটিস করবে আর যদি না বুঝো বড় বড় মধ্যে আমি বলে থাকি তোমরা ইনবক্সে টেক্সট করবে তাহলে ভালো থেকো সবাই সুস্থ থেকো ধন্যবাদ।